পলতা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের মাঠে উদ্বোধন হল পলতা বইমেলা 2021। পলতা 5 নম্বর গভর্নমেন্ট স্কিম খেলার মাঠে পলতা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে উদ্বোধন হল পলতা বইমেলা 2021। বইমেলার উদ্বোধন করেন গীতিকার তথা সাহিত্যিক অরুণ কুমার চক্রবর্তী, সাহিত্যিক অনিন্দ্রকেতন গোস্বামী, প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই পলতা বইমেলা চলবে আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলার বিভিন্ন নামী দামি প্রকাশনী সংস্থার তরফ থেকে বিভিন্ন ভাষার বই নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সমাজসেবী সংগঠন এবং খাদ্যের স্টল করা হয়েছে বইমেলা প্রাঙ্গণে। বইমেলা নিয়ে বলতে গিয়ে উদ্বোধক গীতিকার তথা সাহিত্যিক অরুণ কুমার চক্রবর্তী জানান, এবং সেটা ছিল কলকাতায় প্রথম, রবীন্দ্রসদন থেকে একবার সেই আমাদের মেট্রো পর্যন্ত সিনেমা, এই যে বিশাল একটা মাটি তৈরি হয়েছিল মেট্রো রেল যাওয়ার সময়, ঠিক সে সময়তেই কলকাতা বইমেলা শুরু হলো। এবং আশ্চর্য, সেই বইমেলা আস্তে আস্তে ছড়াতে ছড়াতে সারা বাংলা ছড়িয়ে পড়েছে, প্রত্যন্ত গ্রামে, সব কটা জেলায়। আমি মোটামুটি প্রায় 16 জেলার বইমেলায় কভার করেছি, সেই কুচবিহারতে, কালিমগঞ্জ, জলপাইগুড়ি, মালদা, সব জায়গায়। এখন সেই বইমেলার মধ্যে যে একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছে, সেটা বলতে পারি একটা পার্বণ। 12-13 পার্বণ শুরু হলো বইমেলা। সেই সূত্রে বই একটা যে একটা মাহাত্ম্য আছে, বই পড়ার গুণ আছে, এবং বইয়ের মধ্যে যে বিমূর্ত শব্দাবলী রয়েছে, জ্ঞান ভাণ্ডার, সেটা আস্তে আস্তে মানুষ বুঝতে পারল। এমনি সবাই আটকে ছিল তার সিলেবাসের মধ্যে, কিন্তু যখন মেলাগুলো এলো বুঝতে পারল শুধু সিলেবাসের বই নয়, বই আছে বিশাল ভাণ্ডার, সেখানে দর্শন, সাহিত্য, অ্যাডভেঞ্চার, নানা রকম রান্না সব নিয়ে একটা অসাধারণ বিভিন্ন বিবাদিত যে অধ্যায় থেকে মানুষ পেয়ে গেল একসঙ্গে, তাই না? এটা আকর্ষণ কিন্তু কম নয়। সুতরাং যে রান্না শিখবে সে ওখানে আসছে, আর যে বাংলায় এম এ পড়ছে তার সাহিত্য সন্ধান এখানে আসছে। প্রত্যেকটা মানুষের হৃদয়ে অনুরণিত হয় সেই গানটাকে আমরা জানি, কিন্তু অরুণ দাকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাহিত্যিক, যার লেখা এ যাবৎ সময়ে প্রিয় শ্রদ্ধেয় ডক্টর জগদীশ চন্দ্র হালদার মহাশয়, যিনি এবছর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন, তিনি আসবেন আজকের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে। কিন্তু অন্য একটি জায়গায় ব্যস্ততা থাকায় তার দক্ষতায়, তার ক্রীড়া নৈপুণ্যে এই মঞ্চ এই মাইক দিয়েছে, এবং আমি মঞ্চে আহ্বান জানাবো আমাদের পলতা বইমেলা। তাকে মনে হয় যে একটা চিরভাষ্যর স্পষ্ট একটি মানুষ, যে মানুষকে দেখে একটা আয়নার সামনাসামনি দাঁড়ানো যায়, নিজেকে সমৃদ্ধ করেছেন, তাকেই আমরা বরণ করে নিচ্ছি ফুলের স্তবক, উত্তরীয় প্রদান, ব্যাজপুরি, এবং অবশেষে আমাদের পলতা বইমেলার স্মারক প্রদানের মাধ্যমে। আসলে অনেকবার করতালির মাধ্যমে আমরা অরুণদাকে শ্রদ্ধা দিচ্ছেন, তার জন্য আমরা ঋণী, বাংলার যারা পাঠক মহল তারা ঋণী। প্রধান সহসভাপতি আশিস চক্রবর্তী পৌঁছে দিলেন আমাদের মাননীয় সহসভাপতি দেবজিৎ ঘোষ মহাশয়কে, তার সঙ্গে সঙ্গে করেছেন তার উত্তরাধিকারকে তৈরি করে রাখবেন আগামী প্রজন্ম, যাতে আফগান মধ্যে ফুটবলকে এগিয়ে নিয়ে চলতে পারে। আর আপনাদের অবদানের জন্য আমরা আপনাকে আজকে বলে রাখতে চাই শুধু, যেমন হায়ার সেকেন্ডারির যে টেস্ট পরীক্ষার কেমিস্ট্রি পরীক্ষাটা দেই,